আগামী 15 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী খড়গপুরের প্রশাসনিক বৈঠক করতে আসছেন। থাকবেন রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের সমস্ত স্তরে পদস্থ কর্তারা। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে এর প্রস্তুতি। বিদ্যাসাগর শিল্প তালুকের ভেতরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে 5 কোটি টাকা ব্যয় গড়ে উঠতে চলেছে স্টেডিয়াম। এর কাজ চলছে, এখানেই হবে সভা। এদিন সমস্থল ঘুরে দেখেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। এই বছরে মে মাসে মেদিনীপুরের প্রশাসনিক সভা সেরে গেছেন মুখ্যমন্ত্রী। তার পুনরায় জেলা সফর ঘিরে ব্যস্ততা তুঙ্গে। দেখো, সিএম এর প্রোগ্রাম সিএম গতকালই ঘোষণা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার সামনেই, যে উনি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর সফরে আসছেন কিছু জরুরি কাজকর্ম নিয়ে। প্রথম কথা হচ্ছে, আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের দুর্ভাগ্যবশত সভাধিপতি মারা গেছেন। সেই জেলা পরিষদের সভাধিপতি, উনি সমস্ত জেলা পরিষদ মেম্বার্স এবং এমএলএ যারা জেলা পরিষদের সাধারণ মেম্বার হয় নিয়মবশত, তাদের সবাইকে ডেকে নিয়ে এখানে তাদের মতামত নিয়ে একজন সভাধিপতি নির্বাচন করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা গেল ফার্স্ট ডে প্রোগ্রাম 13-14 তারিখ উনি তমলুক নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যেটাকে বলা হয়, যেটা উনি ঘন ঘন করেন বাংলায়। প্রথম উনিই মুখ্যমন্ত্রী যে জেলায় গিয়ে প্রশাসনের সভা করেন, অন্য কোনো রাজ্যে হয় না সম্ভবত। নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভা করবেন 14 তারিখ, করে একগুচ্ছ উন্নয়নের প্রকল্প ঠিক করবেন, ওখানে ভিত্তিপ্রস্তর করবেন, উদ্বোধন করবেন সব কিছু, সে যে যত সমালোচনা করুক আর না করুক। আর 15 তারিখ আমাদের এই জেলায় এইখানে যেখানটায় তোমরা দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি, আমি এই যে জায়গাগুলো দেখছি এখন ঘুরে ফিরে, প্যান্ডেলটা কীভাবে হবে, কোথায় আমাদের বেনিফিসিয়ারিজরা বসবেন, কোথায় উনি বসবেন, কোথা থেকে উপভোক্তাদের সরকারি জিনিসপত্র ডিস্ট্রিবিউশন হবে, সেই সব জিনিসগুলো দেখছি ঘুরে ঘুরে। এইখানে কিছু বেনিফিসিয়ারিজকে, উপভোক্তাকে সরকারি কিছু জিনিসপত্র, যেটা সব বছরের অন্তত 2-3 বার ধরে উনি ডিস্ট্রিবিউট করেন, সেটা ডিস্ট্রিবিউট করা হবে। এটা অবশ্য টোকেন করেন, তারপর ব্লকে ব্লকে ডিস্ট্রিবিউট করা হয়। যে উনি সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন তা নয়, উনি হয়তো একটা সংখ্যা করে দিলেন, তারপর সেই মালগুলো ব্লক অফিস থেকে দেয়া হয়। এখানে এটা 15 তারিখ হবে, বেনিফিসিয়ারিজদের কিছু মাল ডিস্ট্রিবিউট হবে। আর সম্ভবত একটা জব ফেয়ার হওয়ার কথা আছে, সেটা যদি হয় তাহলে সেই জব ফেয়ারে যে ছেলেমেয়েরা চাকরি পাবেন তাদের কিছু নিয়োগপত্র উনি হাতে তুলে দিতে পারেন। এখনও সেই জব ফেয়ারটার কোনো ঠিক নেই, যদি হয়ে যায় তাহলে এবারে সব কিছু আমাদের এই আবহাওয়ার পূর্বাভাসের ওপর অনেক কিছু নির্ভর করছে, এখন যা আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি। তবে মিটিংগুলো হবে আমি নিশ্চিত, এবং মেদিনীপুরের এই জায়গা থেকেই উনি পুজোর আগের সমস্ত কর্মসূচি এখানেই বার মিটিং ডেকেছি, আমাদের দলের সহকর্মীদের সমস্ত নির্বাচিত প্রধান প্রধান সবাইকে মিটিংয়ে ডেকেছি। রবিবার সকালবেলা মিটিং ডেকে দিয়েছি প্রদ্যোস্মৃতি ভবনে, তো দুটো যে সাংগঠনিক জেলাকেই আমরা এগুলো করবো, এগুলো আমরা অভ্যস্ত আছি। দিদি বেশি সময় কোনো দিনই দেন না, দিদি ওই 3-4 দিন, 2 দিন, হায়েস্ট 5 দিন সময় দেন, তার বেশি দেন না। তার মধ্যে আমাদের প্র্যাকটিস আছে, আমরা করে নেবো, আর আমাদের রুট লেভেল পর্যন্ত অর্গানাইজেশন আছে, তো করতে অসুবিধা হবে না। একটা কথা কি বলা যেতে পারে, সামনে তো পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনের কি নির্বাচনের নির্ঘণ্ট কি পূজার আগে এখানে বাজিয়ে দিয়ে যাবেন? বাজিয়ে দিয়ে যাবেন কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে, দেখো তোমরা এটাকে, আমার নিজস্ব কথা, এটা কোনো দলের কথা বা প্রশাসনের কথা নয়, সম্ভবত দিদি এই যে নতুন স্টেডিয়াম খেলার যেটা এখানে করেছেন, এই যে দেখছো খুব সুন্দর পরিকাঠামো, মানে দেখলে চোখ তাক লেগে যাবে, যেমন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, কিন্তু এত স্পেস নিয়ে নেই, এত স্পেস নিয়ে এই বিদ্যাসাগর শিল্প তালিকায় যেভাবে কটেজগুলো হয়েছে, কটেজ সেন্টারগুলো হয়েছে, যেভাবে স্টেডিয়াম হয়েছে, এটা তাক লেগে যাওয়ার মতো। বাইরের শিল্পপতিরা যদি একবার এসে দেখে যান, বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পতালিকটাকে কী করেছেন। তো সেই জন্য এই খেলার স্টেডিয়াম থেকে আমার ব্যক্তিগত ধারণা, উনি খেলাটা শুরু করে দিয়ে যাচ্ছেন। এই খেলাটা শুধু পঞ্চায়েত নয়, লোকসভা পর্যন্ত চলবে।
আরেকটা দাদা বিষয় এসেছে, এই শিল্পদালুকে গত তিন মাস আগেও সিএম এসেছিলেন এবং প্রশাসনিক বৈঠকে বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন, কতটা কাজ হয়েছে? প্রত্যেকটাই কাজ হয়েছে। এবং আপনারা জানেন না, যেমন কংসাবতী নদীর ওপর একটা ব্রিজ মানুষের চিরদিনের আকাঙ্ক্ষা ছিল, সেইটা উনি কেন্দ্রের সাথে কথা বলে চাপ দিয়ে স্যাংশন করিয়েছেন। গড়বেতা শিলাবতী নদীর উপর একটা ব্রিজ, যেগুলো মানুষের চির আকাঙ্ক্ষিত খুব বিগ প্রজেক্ট, এগুলো উনি করিয়েছেন। শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নিজের অর্থভাণ্ডার থেকে টাকা দিচ্ছেন, কিন্তু এখনও কেন্দ্র দেয়নি। মুখে বলছে সার্ভে করার কথা বলছে, সব কিছু বলছে, কিন্তু এখনও পর্যন্ত করেনি। এই জন্য আমাদের ক্ষোভ আছে কেন্দ্রের প্রতি। তবে যদি কেন্দ্র না করে আমরা করব। 100 দিনের কাজের টাকা গতবারে উনি বলে গেছিলেন, এখনও পর্যন্ত আমরা 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আমাদের দেয়নি। তাই উনি বলেছেন যে আমরা নিজেদের মধ্য থেকে, যদি কেন্দ্র না দেয় আমাদের গরিব মানুষদের আমরা বঞ্চিত করব না, আমরা নিজেদের মধ্য থেকে বন্দোবস্ত করব। তবে লড়াই জারি রাখতে হবে, কারণ কেন্দ্রে আমাদের এটা হক কেন্দ্রের কাছ থেকে এই টাকাটা পাওয়ার। অতএব যা যা প্রজেক্টগুলো উনি বলে গেছিলেন সেগুলো প্রায় সবটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষত্ব হচ্ছে, উন্নয়ন প্রকল্প ঘোষণা করে দিয়ে উনি কিন্তু চুপচাপ বসে থাকেন না, বলে কিছু মাল ডিস্ট্রিবিউট হবে। আর সম্ভবত একটা জব ফেয়ার হওয়ার কথা আছে, সেটা যদি হয় তাহলে সেই জব ফেয়ারে যে ছেলেমেয়েরা চাকরি পাবেন তাদের কিছু নিয়োগপত্র উনি হাতে তুলে দিতে পারেন। এখনও সেই জব ফেয়ারটার কোনো ঠিক নেই, যদি হয়ে যায় তাহলে। এবারে সব কিছু আমাদের এই আবহাওয়ার পূর্বাভাসের ওপর অনেক কিছু নির্ভর করছে, এখন যা আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি। তবে মিটিংগুলো হবে আমি নিশ্চিত, এবং মেদিনীপুরের এই জায়গা থেকেই উনি পুজোর আগের সমস্ত কর্মসূচি এখানেই শুরু এবং এখানেই সমাপ্তি করবেন। সম্ভবত তারপর তো বিশ্বকর্মা পুজো লেগে যাবে, বিশ্বকর্মা মানে বাংলার আগমনীর বার্তা এসে যায়, শারদোৎসব। শারদোৎসবে উনি সবাইকে বলেছেন দুর্গা পুজোটা যেন মন দিয়ে সবাই দেখে, শুধু নয় শান্তিপূর্ণভাবে মেনটেন করে, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এবং উনি কৃতিত্ব দাবি করতে পারেন যে ইউনেস্কো বাংলার এই দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে, সেই জন্য শ্রেষ্ঠ হিসাবে, অতএব হেরিটেজ করেছে। সেই জন্য এই দুর্গোৎসবকে উনি আমাদের বলেছেন যে সবাই মিলে, ওর প্রশাসনও যেমন করবে, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, একই সাথে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এবং একই সাথে আমাদের যারা সাংগঠনিক দলীয় প্রতিনিধি, সবাই মিলে এই দুর্গোৎসবে যাতে শান্তিপূর্ণভাবে পুজো সবাই দেখতে পারে, নির্বিঘ্নে পুজোটা হতে পারে, সেই জন্য আবেদন জানাচ্ছেন। এবং এখান থেকেই পুজোর আগে প্রোগ্রাম সমাপ্ত করবেন, এবং তারপর সবাই জানো যে এই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রায় কাছাকাছি ভাইফোঁটা পর্যন্ত এক মাস সাধারণত কোথাও আমাদের কর্মসূচি থাকে না। অবশ্য দিল্লির সরকার তো একটু আলাদা হয়, এই সুযোগে হয়তো অন্য কিছু ফাউল প্লে করবার চেষ্টা করতে পারে, সেজন্য আমরা সতর্ক এবং সজাগ থাকবো নিশ্চিতভাবে। আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা এতটাই সতর্ক সজাগ আছি, আমরা এই কদিনের মধ্যে রাস্তায় নেবে। আমরা একটা জিনিস মানুষকে কালকের নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামের মিটিংয়ের পর, দিদি এবং অভিষেকের বক্তব্যের পর আমরা যেটা বুঝতে পেরেছি যে ইডি সিবিআই একটা রাজনৈতিক দমনপীড়নের একটা হাতিয়ার ছাড়া, রাজনৈতিক আক্রমণের হাতিয়ার ছাড়া এই মুহূর্তে বাংলা বাঙালির কাছে প্রমাণ হয়ে গেছে, ইডি সিবিআই আর কিচ্ছু নয়। তাই বাঙালির কাছে এটা অত্যন্ত হালকা একটা রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে, সেটা আমরা মানুষকে বোঝাবো। কারণ কেন্দ্রে আমাদের এটা হক কেন্দ্রের কাছ থেকে এই টাকাটা পাওয়ার। অতএব যা যা প্রজেক্টগুলো উনি বলে গেছিলেন সেগুলো প্রায় সবটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষত্ব হচ্ছে, উন্নয়ন প্রকল্প ঘোষণা করে দিয়ে উনি কিন্তু চুপচাপ বসে থাকেন না, বলে যান না। উনি যদি কাজটা না হয়, সেই ডিপার্টমেন্টাল আধিকারিক কিংবা ধরো আমাকে একটা দায়িত্ব দিলেন, যদি না হয় তাহলে আমার অন্তত 7 রাত্রি ঘুম হবে না। উনি এমন করবেন, উনি এমন পার্সিউ করেন যে কাউকে ঘুমোতে দেবে না। ওর এটা স্বভাব যে উনি কাজ ঘোষণা করার পর কাজটা আদায় করে নিতে জানেন, এই জন্যই বাংলা এত উন্নত হচ্ছে, এত কাজ হচ্ছে। সাইকেল হাব কত দূর? সাইকেল হাব চলছে, কাজ সব কিছু রেডি হচ্ছে, সাইকেল হাব হবে।
ওখানে ঘাটালে গোল্ড হাব হবে, সব চলছে। তবে একটু গোল্ড হাবে একটু প্রবলেম হয়ে গেছে, ওই ল্যান্ডটা নিয়ে একটু সমস্যা ইলেভেন টাওয়ারে দেখা দিয়েছে। ডিএম সেই সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ল্যান্ডটা নিয়ে। গোল্ড হাবও হবে, সাইকেল হাবও হবে, এ দুটো যে হাব হওয়ার কথা দুটো হাবই হচ্ছে একদম নিশ্চিত।